সুপ্রিয় দর্শক, ক্রিকেটের হাত থেকে নিশ্চিত জয় ছিনিয়ে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। আজকের ম্যাচটি দুই দলেরই দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে কেকেআর জয় পেয়েছিল, অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্স হার দিয়ে এবারের আইপিএল যাত্রা শুরু করে। কেকেআর আজকের ম্যাচে টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এবং বোলারদের দুর্দান্ত বোলিংয়ে মুম্বাইকে 152 রানে আটকে রাখতে সক্ষম হয়। সাকিব আল হাসান এবং আন্দ্রে রাসেল অসাধারণ বোলিং করেছেন। সাকিব 4 ওভার বল করে 23 রানে 1 উইকেট এবং একাই মুম্বাইকে ধসিয়ে দিয়েছেন আন্দ্রে রাসেল। 2 ওভার বল করে তিনি 15 রানে 5টি উইকেট নিয়েছেন। মুম্বাইয়ের অধিনায়ক 32 বলে 43 ও সূর্যা কুমার যাদব 35 বলে 56 রান করেন। 153 রানের টার্গেটে ব্যাট করতে নেমে কেকেআর উড়ন্ত সূচনা করেন। 2 উদ্বোধনী ব্যাটসম্যান নিতেশ রানা 47 বলে 57 ও শুভমান গিল 24 বলে 33 উল্লেখযোগ্য রান করেন। বাকি আর কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি, ফলে 10 রানের হার বরণ করতে হয় কেকেআরকে। এই ম্যাচে অধিনায়ক মর্গ্যান আবারও ব্যাটিংয়ের ব্যর্থ হয়েছেন, 7 বলে 7 করে আউট হয়েছেন। শেষ দিকে দুই ব্যাটসম্যান দিনেশ কার্তিক ও আন্দ্রে রাসেল ম্যাচকে ডুবিয়েছেন। দিনেশ 11 বলে 8 ও আন্দ্রে রাসেল 15 বলে 9 রানই হারের জন্য দায়ী। অন্যদিকে সাকিবও ব্যাটিংয়ে আজ ভালো করতে পারেননি, সাকিব 9 বলে 9 করে ক্যাচ আউট হয়েছেন। ব্যাটিং অর্ডারে আজ তিনি 5 নম্বরে নেমেছিলেন। তবে মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মার অসাধারণ অধিনায়কত্বের কারণেই আজকের ম্যাচটি জয়লাভ করতে পেরেছে বলে আমাদের মনে হয়। মুম্বাইয়ের হয়ে অসাধারণ বোলিং করেছেন রাহুল চাহার ও কুণাল পান্ডিয়া। রাহুল চাহার 4 ওভার বল করে 27 রানে 4 উইকেট নিয়েছেন আর কুণাল 5 ওভার বল করে 13 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন, যেখানে 18তম ওভারে মাত্র 4 রান দিয়েছেন। এবং বিশেষ করে তার আজকের এই ইকোনমিক্যাল বোলিংই মুম্বাইকে প্রথম জয় এনে দিয়েছে। ধন্যবাদ দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, আর আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন।